আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন কোরআনে কারীমের 9 নম্বর সূরা 11 নম্বর পারা সূরাতুত তাওবা 136 নম্বর আয়াত আওয়ালা ইয়ারাউনা আন্নাহুম ইউফতানুনা ফি কুল্লি আমিন মাররাতান আও মাররাতাইন আল্লাহ সুম্মা লা ইয়াতুবুনা ওয়ালা হুম আমি নার্গিস দেই, আমি তবচ্ছাদ দেই, আমি ঘূর্ণিঝড় দেই, আমি অনেক সময় বন্যা দেই, আমি অনেক সময় বুলবুল দেই। উদ্দেশ্য হলো তোমরা জাতি হিসেবে খারাপ হয়ে গেছো, পাল্টা কারবার সৃষ্টি করেছো এই হাতের কামাই হিসেবে মাঝে মধ্যে বছরে একবার অথবা দুইবার, কার কথা? মাররাতান আও মাররাতাইনে একবার কিংবা দুইবার মাঝে মধ্যে এগুলো আমি দিয়ে থাকি। আমার ইচ্ছা ছিল, আমার আশা ছিল তোমরা তওবা করে ওই খারাপ কাজ থেকে, জুলুম থেকে ফিরে আসবা, আর তোমরা সকলে মিলে আমার উপদেশ গ্রহণ করে আমার গোলামে পরিণত হয়ে যাবা। কিন্তু আমি আল্লাহ দেখতে পাচ্ছি তোমরা তওবাও করো না, আমার রাস্তায় ফিরে আসো না। যদি বাড়াবাড়ি করো ওই আদ সামুর জাতির মতো, তোমাদেরকেও জমিনের ভিতরে কথা বলেন ঠিক কিনা? বিশ্বাস করেন আল্লাহ পাক এই বিপদ মুসিবত আমাদের থেকে নিয়ে গেছেন হুজুরদের কারণে, কারণ হুজুররা দোয়া করছে না করে নাই, আমরা তো দোয়া নিয়ে বসে থাকি, আল্লাহর কাছে কান্দিছি রাতের বেলা তাহাজ্জুদ পড়ে মসজিদে সালাত আদায় করে খেতে খেতে বলেছি আল্লাহ আমরা বিশ্বের মানচিত্রে এমন একটা ছোট দেশ, একটা আঙ্গুল রাখার মতো জায়গা মানচিত্রের মধ্যে আমাদের দেশের উপরে নাই, বাংলাদেশ শব্দটা লিখবো এই রকম জায়গা আমাদের দেশের উপরে নাই, কথা বলেন না কেন? এই ছোট দেশ আমরা সকল ধর্ম সকল মত সকল পথ এক জায়গায় শান্তির সাথে বসবাস করি, আল্লাহ গো এদেশবাসীকে আজাব গজব দিয়ে আপনি ধ্বংস করে দিবেন না। আলেমদের চোখের পানি আল্লাহর ওলিদের চোখের পানির কারণে আমার আল্লাহ বিপদ কেটে নিয়ে গেছে, কাজেই সতর্ক হতে হবে, সে আলেমদের উপরে নির্যাতন করা যাবে না। যদি চান যদি করো তাহলে আবার ফিরে দিতে পারেন কে? আমরা আলেমদেরকে কি গালি দিব? আলেমদেরকে ঘৃণা করবো? এক শ্রেণীর মানুষ আছে আলেম দেখলে ওর কলিজা জ্বলে, আছে না নাই? আলেম যদি জ্বলে যায় কয় দাওয়াত আছে গেল, আলেম যদি আসতে যায় কয় পথ পাই খাসে করতে পারতেছে না, ট্যাট পড়ে গেছে, আছে না নাই? আলেম যদি কোনো অফিসে গিয়ে ঘোরাফেরা করে, আমি নিজে একদিন এক অফিসের ভিতরে ঢুকছি ভাই, ওই বন্দুক নিয়ে থাকে না ট্যাঙ্কে চতুর্থ শ্রেণীর দারোয়ান, আমারে বলতেছে হুজুর ট্যাপ লাগে কেন? আমি বললাম আমি কার সাথে কাজ থাকলাম, এই যে ঘোরাফেরা করতেছেন একবার ওদিকে যাচ্ছেন এদিকে আসতেছেন এটা খুব খারাপ লাগতেছে, আর গ্যাস লাগতেছে ভয় বসেন ভয় বাড়ান ওনার বাপ দাদা দেন, আছে না নাই? আমি বসলাম আর ওরে বললাম দেখি আর তো গ্যাস লাগে নাকি, বসে থেকে দেখি এখানে উত্তর জিভে ঝুলতেছে কি না ভাই, কথা কয় না, এই টাই করে একজন খালি হাই টাই করে একবার ওদিকে যায় আবার এদিকে আসে, ওদিকে যায় এদিকে আসে। আমি বললাম দেখ তো ওই যে পেঁয়াজ লাগে কি লাগে না, কয় যে হুজুর ভদ্র লোক। আমি বললাম আরে আমরা আলেম সমাজ, আমরা যদি হাঁটি ওই পেঁয়াজ লাগা পাটি, ওরা হাঁটলে হয় ভদ্র লোক, কথা কয় না? বিশ্বাস করেন পৃথিবীবাসী যদি আমাদের পা ধরে নিচের দিকে টানে, আমার মহান মনিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলেমদের মাথা ধরে আরশে আযিমের দিকে টানতেছে, গোটা দুনিয়াবাসী আলেমদের ক্ষতি করতে পারবে না, আল্লাহর কাছে আলেমরা চলে যাবে। আল্লাহ
মুসিবতুম কালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইমানদারদের উপরে যখন কোন বিপদ আর মুসিবত আসে তখন ইমানদারগণ বলে নিশ্চয় আমরা আল্লাহর জন্য আর আমরা সে আল্লাহর দিকেই ফিরে যাব, ঠিক না বেঠি? গত পরশুদিন আমাদের উপকূলীয় এলাকা সমুদ্র বন্দর থেকে কি আসছিল? আরো জোরে, আরো জোরে, এটা কি মদিনার বুলবুল? এটা কি বুলবুল পাখি? এটা কি আসছিল? আল্লাহর গজব জোরে বলছে কিনা? এই গজব আবার আমার দেশ থেকে নিয়ে গেছেন কে? যদি কেউ বলে আমরা প্রস্তুত ছিলাম, এই প্রস্তুতির কারণে ভয় পালায় গেছে, এ মানুষ না শয়তান? যেরকম কি বিশ্বাস করেন যদি আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করে বাংলাদেশটাকে এক মিনিটের ভিতরে বঙ্গোপসাগরের ভিতরে নিমজ্জিত করবেন, এ ক্ষমতা আল্লাহর আছে না নাই? আল্লাহ আলেমদেরকে চিন্তা করেন না, ভালোবাসেন? আমি এই কোরআন থেকে এই মর্যাদা তিনটা দলিল দেব, কথা শুনবেন? শুনবেন? তেলাওয়াত শেষ হলে কি বলবেন? পারা যাবে? এক নম্বর দলিল কোরআনে কারিমের 35 নম্বর সূরা 22 নম্বর পারা, সূরার নাম সূরাতুল ফাতির, আয়াত নম্বর 28। কত জোরে বলেন! আমি তেলাওয়াত শেষ করব, আল্লাহু আকবার বলবেন। আল্লাহ পাক বলছেন ومن الناس والدواب والأنعام مختلف ألوانه كذلك إنما يخشى الله من عباده العلماء পৃথিবীতে যাবতীয় সৃষ্টি তাদেরকে সৃষ্টি করেছি, এর ভিতরে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ পাক বলছেন আমার বান্দাদের মধ্যে আলেম রাই আমি আল্লাহকে বেশি ভয় করি। ঠিক না? ঠিক, ঠিক না? ঠিক। এবার দ্বিতীয় নম্বর আয়া কোরআন শরীফের সূরা মুজাদালা আয়াত নম্বর 11, কত নম্বর? আল্লাহ পাক বলছে ইয়ারফাউল্লাহু আল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। ঠিক আছে, আমার আল্লাহ পাক বলেন দুই শ্রেণীর মানুষের মর্যাদা আমি আল্লাহ তাআলা আসমান পর্যন্ত বাড়াই দিয়েছি। তার ভিতরে এক নম্বর হলো তোমাদের ভিতরে যারা স্পেশাল ইমানদার, মুনাফিক মার্কানা, দোদেল মার্কানা, যারা অ্যাবসলিউটলি মুখলেস, যারা ইমানদার, আমি তাদের মর্যাদা আসমান পর্যন্ত বাড়াই দিয়েছি। আর তাদের ভিতরে এক্সেপশনাল ম্যান, তাদের ভিতরে সবচেয়ে বেশি হিরণখণ্ড তুল্য, তাদের ভিতরে ওই লুলুন অর্থাৎ মুক্তার দানার মতোই এই পৃথিবীতে আলেম আলেম সম্প্রদায় যারা আছে, যাদেরকে আমি কিতাবের জ্ঞান কোরআনের জ্ঞান দান করেছি, এই লোকগুলির মর্যাদা আমি আল্লাহ পাক আসমান পর্যন্ত বাড়ায় দিয়েছি। কয়টা দলিল গেল? এইবার আসেন তিন নম্বর দলিল, অসংখ্য দলিল আছে, তার ভিতরে আজকে আমি দিচ্ছি কয়টা? তিনটা। কোরআনে কারিমের সূরাতুল কাহাল আয়াত নম্বর 43, কত ধরে বলেন? সূরাতুল আম্বিয়া কোরআন শরীফের 17 নম্বর তার 21 নম্বর সূরা, সূরাতুল আম্বিয়া 7 নম্বর আয়াত, কয় নম্বর? ও
ওই সাত আর ৪৩ এই দুই জায়গাতে একটা আয়াত আল্লাহ সেটিং দিয়েছেন। ফাসআলু আহলাদ-যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আমার আল্লাহ পাক বলছেন এই পৃথিবীতে ব্যক্তি পরিবার সমাজ এবং রাষ্ট্র আন্তর্জাতিক পরিমণ্ডলে যত সমস্যা আছে সেই সকল সমস্যার সমাধান যারা খুঁজে পাও না আছে না সমস্যা সমাধান হয় না। আল্লাহ পাক বলেন অন্য কিছু করার দরকার নাই, বাংলাদেশের প্রথিত যশা হযরত ওলামায়ে কেরামদেরকে এক জায়গায় ডেকে নিয়া তাদেরকে তোমরা এই সমস্যার সমাধানের জন্য মাসআলা জিজ্ঞাসা করো, তাদের সামনে সাবমিট করো। আমার আলেম সম্প্রদায় আমি তাদেরকে যে আসমানি জ্ঞান দিয়েছি এই জ্ঞানের মাধ্যমে সব সমস্যার সমাধান দিয়ে দেবে। আজকে তিনটি আয়াতের ভিত্তিতে, তিনটি দলিলের ভিত্তিতে আমি আজকের অডিয়েন্সকে, এই মাহফিলের সম্মানিত শ্রোতা মণ্ডলীকে জিজ্ঞেস করতে চাই, আপনারা কি আলেমদের পক্ষে না জালেমদের পক্ষে? আলেম আর জালেম দুইটার ওজন প্রায় পাশাপাশি, আলেমে থাকা যাবে জালেমে থাকা যাবে না, কার কথা? এখন আমি বলবো আপনারা কি আলেমদের পক্ষে না জালেমদের পক্ষে? হাত তুলে এই মুহূর্তে দেখাতে হবে কারা কারা আলেমের পক্ষে আছেন, সাক্ষী দিবে। আলেমের কাছে বসে আলেম খানা খাচ্ছে, যদি একটু লুভী হও আলেমের ওই খানা থেকে দুই লোকমা খানা তুমি একটু মহব্বতে খাও। সুবহানাল্লাহ, রাসূল বলেছেন যদি আলেমের মহব্বত থাকে আলেম সাহেবকে দেখলে চোখ রাঙায়া চোখ জিনিস দিয়া এদিক সেদিক ইনিয়ে বিনিয়ে কথা না বলে বরং আলেমের সাথে দুই কদম রাস্তা হাঁটো, আল্লাহ পাক এই দুনিয়ার সমান দুইটা জান্নাত তোমার নাম করবে। এটা কোন জালেমের ক্ষেত্রে আছে কথা কন? এজন্য খুবই সাবধান, আলেমদের সাথে আমরা আছি, আল্লাহ পাক তৌফিক দান করুন বলি আমি।